আইপিএল 2021 আর বেশি দিন বাকি নাই, তেমনি কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য সুখবর। তার কারণ তাদের প্লেয়ার ইতিমধ্যেই জ্বলে উঠছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তার কারণ তোমরা ভাই তাদের সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবে। কিন্তু তার আগে বিরাট বড় সুখবর আসলো কলকাতা নাইট রাইডার্সের বোলারদের নিয়ে, এবং প্রথম ম্যাচে আগুন ঝরা বোলিং করতে পারে কলকাতা নাইট রাইডার্স যদি সেইভাবে টিম গঠন করে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যেখানে দেখেছো কলকাতা নাইট রাইডার্সের 2019-20 কিংবা তুমি 18 সালে দেখে নাও আইপিএলগুলোতে কলকাতা নাইট রাইডার্সের কাছে তিনটি বিদেশি বলার থাকতো, ওনলি ফর বলার। সেখানে কিন্তু আইপিএল 2020 তোমরা দেখেছো ভাই হ্যারি কান্ডে, লকি ফার্গুসন, এছাড়াও প্যাট কামিং ছিল কলকাতা নাইট রাইডার্স দলে। কিন্তু আইপিএল 2021 দেখো কলকাতা নাইট রাইডার্সের দলে অনলি ফর অর্থাৎ শুধু রয়েছে লকি ফার্গুসন এবং প্যাট কামিংস। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স দলে আরও একটা ভয়ঙ্কর এবং খুব ভালো খবর, তার কারণ ভাই প্রথম ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, এবং প্রথম ম্যাচেই কিন্তু জ্বলে উঠবে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। তার আগে কিন্তু লকি ফার্গুসন ভাই যে টি-20তে, তোমরা জানো যে লকি ফার্গুসন কিন্তু অনেক দিন পরে সে ব্যাক করছে, টার্ন আপের এই 90 দিন 3 মাস পরে আবারও টি-20 ক্রিকেটে ব্যাক করেছে লকি ফার্গুসন। আজকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-20তে ভাই সে মানে বোলিং না তো ভাই সে যেন আগুনের গোলা ছুটছে এক কথায় ভাই। তার কারণ তোমরা ভাই দেখেছো যে লকি ফার্গুসন কয়েক অর্থাৎ আইপিএল থেকে যে ফর্মে রয়েছে টি-20তে, সেই ফর্ম কিন্তু অবশ্যই এখনও জারি রয়েছে। আমি দেখতে চাইবো কলকাতা নাইট রাইডার্সে আজকের ম্যাচটা যদি কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালাম দেখে বা তাদের বোলিং কোচ দেখে, তাহলে অবশ্যই ভাই বাংলাদেশের বিরুদ্ধে যা বল করলো সে তো দেখার মতো, যেখানে 2 উইকেট 4 ওভার 25 রান দিয়েছে। এবার তোমরা ভাববে বলবে ভাই ও তো বাংলাদেশের বিরুদ্ধে এমনি কেউ কেউ উইকেট পাবে, ভাই একটা কথা বলছি, প্রথম আউট করেছে ভাই LBW, যে বলটা কতটা ইনসুইং হয়েছে অর্থাৎ তোমাদের দিক থেকে দেখো তো ভাই আউটসুইং, আমার দিক থেকে দেখো তো ইনসুইং, কারণ সে ব্যাট করছে লেফটি ছিল। সো ভাই LBW যেটা হয়েছে সেটা ভাই কাটারটা দেখো কতটা বল কাট করেছে। তো ভাই ওই বলটা যেই খেলুক মানে খেলা একটু কঠিন আছে। আর দ্বিতীয় যে বোল্ড আউট করেছে, মনে আছে ভাই মনীষ পান্ডের কিরম বোল্ড আউট করেছিল আইপিএল 2020, ঠিক সেরকমই ওর কাজ ছিল। অর্থাৎ মানে চোখের পলক যত সেকেন্ডে ফেলবে না তত সেকেন্ডে সে ইয়র্কার ফেলে দেবে, লকি ফার্গুসন নাম। আর যে LBWটা করেছে সেই 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 বলের পেসটা ছিল 147 কিমি/ঘণ্টায় এক কথায় ভাই। তার মানে লকি ফার্গুসনের তো এক কথায় আমার ব্যাপক লেগেছে অর্থাৎ আবারও ফিরেছে। তোমাদের জানিয়ে দিয়েছিলাম তার ইঞ্জুরি ইস্যু ছিল, তো ভাই খুব ভালো কথা ফিরেছে এবং খেলা খেলেওছে ভালো। আমি তো ভাই লকি ফার্গুসনের দিকেই যাবো, এবং তুমিও কার দিকে যাবে আইপিএলে অবশ্যই নিচে কমেন্টে জানাবে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো। লকি ফার্গুসন দুর্দান্ত বোলিং প্রথম টি-20 ম্যাচে, তো ভাই বাংলাদেশের বিরুদ্ধে কাঁপাই দিয়েছে এক কথায়।